সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা জানি যে গরুর খামার হচ্ছে পানি দিয়ে কাজ কারবার, আর পানি যত বেশি থাকে, স্যাঁতসেঁতে থাকে, তত শেডগুলা বেশি শ্যাওলাযুক্ত এবং পিচ্ছল হয়। তো আজকের পর্বে ঘর পরিষ্কারের এর আগেও আমি আরও দুটি বিজ্ঞাপন করেছি, ভিডিও দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, কিভাবে অল্প সময়ের ভিতরে, মাত্র 5 মিনিটের ভিতরে ঘর চকচকে এবং ঝকঝকে বানাবেন। তো চলুন দর্শক, আপনাদেরকে দেখানো যাক। দর্শক, এই যে সে আলট্রাস্টাফ, এই যে একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার ভেস্টিজ কোম্পানির ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত ইন্ডিয়ান। তো এটা দিয়ে আপনার টাইলস বলেন, গ্লাস বা ফ্লোর খুব সহজেই শ্যাওলামুক্ত করা যায়। তো কীভাবে সময়ের ভিতরে ফ্লোরটা পরিষ্কার করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা একটা জিনিস জানেন যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই, আর সবসময় আমিও এই কথাটাই বলি যে টাকা দিয়ে জিনিস কিনুন, ভালো জিনিস কিনুন, ভালো জিনিসের ভালো ফলাফল। তো কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা কেমিক্যালের ভিডিও দিয়েছিলাম, তারপর আমি ব্লিচিং দিয়ে কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও দিয়েছিলাম, আর আজকে যে এই কেমিক্যালটা দিয়ে কীভাবে করবেন, এই ফ্লোর ক্লিনার দিয়ে কীভাবে আপনারা ঘরটা পরিষ্কার করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমাদের বিডিএফএফ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদেরকে উৎসাহ দিন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখানোর জন্য 5 লিটার পানি নিয়েছি। এতে আমি 100 থেকে 150 মিলিলিটার এই ফ্লোর ক্লিনারটা দিব, দিয়ে মিশ্রিত করে তারপর ফ্লোরে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এটা একটু মিক্স করে নিব। তো মিক্স করে নিলাম, এখন এটাতে আমি ফ্লোরে দিয়ে দিব। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ছিটিয়ে দিতে হবে ফ্লোরে। যদিও এটা একটু বেশি ভিজা, কিন্তু শুকনা জায়গায় সবচেয়ে দিলে সবচেয়ে বেটার। হ্যাঁ, পিছন সাইডটা দেন। হ্যাঁ, এই যে দেখেন স্যাঁতসেঁতে জায়গাটা, কিছুক্ষণ পর এটা কি অবস্থা হয় দেখেন, এক প্রকার ফেনা ফেনা ভাব দেখা যাচ্ছে। তো দর্শক, এবার আপনারা একটু অপেক্ষা করুন, জাস্ট 5 মিনিট, 5 মিনিট পর আমরা আবার আসছি। তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আবারও বলছি, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। দেখুন দর্শক, এই যে এখন এই যে ঘষা হচ্ছে, অলরেডি একটু ফেনা ফেনা ভাব দেখা যায়, এবং দেখেন আপনারা শালাটা দ্রুত কীভাবে উঠতেছে, লাল লাল হয়ে গেছে। দেখেন ধোয়ার পালা কিভাবে ময়লা গুলা উঠতেছে, দেখেন শ্যাওলা গুলা কিভাবে উঠে যাচ্ছে। দেখেন এখন এই জায়গাটা, দেখেন এই জায়গাটা একটু ধুয়ে দিলাম, আর দেখেন ওই জায়গাটা এখনো ধুই নেই, হলুদ দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখেন একটু সাদা দেখা যাচ্ছে। তো বাহ, কি চমৎকার, ঝকঝকা চকচকা হয়ে গেছে। তো ধন্যবাদ ভিউয়ার্স, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। যারা যাদের এই ফ্লোর ক্লিনার
সলিউশনটার প্রয়োজন, তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।